পানীয় জল রাস্তা থেকে ড্রেন, প্রতিশ্রুতি মিললেও হয়নি কোনো কাজ। প্রতিবাদে এবার পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের। বর্ধমান মেমারি থানার দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। আমাদের কলের জল সমস্যা, জল নেই একটাও। ওই তো বরুল মান্নার পার, আমরা অনেক দিন থেকে অভিযোগ জানাচ্ছি, কেউ দিচ্ছে না, ওই জন্যই বসে আছি আমরা। কি চাইছেন? এখানে রাস্তা আর কলের জল চাই আমাদের। কথা বলতেই তো দিচ্ছে না, ওরা তো ঘর বন্ধ করে বসে আছে। হ্যাঁ, অনেক জানানো হয়ে গেছে, ওদের কোনো গ্রাহ্যই করেনি আমাদের ঘরে। এখন চাইছি তো জল আর রাস্তাটা। গ্রামবাসীদের অভিযোগ, 2022 থেকে 2023 আর্থিক বছরে এই পঞ্চায়েতের 19 ও 20 নম্বর সংসদ এলাকায় পানীয় জল, রাস্তা, ড্রেন তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু সেই কাজ নিয়ে পঞ্চায়েতের তরফে টালবাহানা চলছে দীর্ঘদিন ধরে। পঞ্চায়েত থেকে প্রধান, উপপ্রধান এবং 4টে সঞ্চালক এবং এনএস সাহেবরা মিলে যে বোর্ড মিটিং করেছিলেন এখানে, সে বোর্ড মিটিংয়ের মাধ্যম দিয়ে আমাদের এই কাজগুলোকে বাদ দিয়ে অন্য সংসদের টেন্ডার হয়ে গেছে। এসে জানতে পারলাম যে এই কাজগুলো আমাদের বাদ হয়ে গেছে, টেন্ডার এখন হচ্ছে না ভোটের আগে। তাইলে যেখানে পানীয় জল দেওয়া আছে সেই পাড়াগুলো মানুষ জল খেতে পায় না। 150 ভোটার আছে, 150 ভোটারের মধ্যে একটা নলকূপ আছে আদিবাসী পাড়া। ফের কাজের আশ্বাস তৃণমূলের। হ্যাঁ, আমি আমাদের লিখিত দিল, আমি দেখলাম বা আমিও আশ্বাস দিলাম, এটা খুব তাড়াতাড়ি করবে কাজটা। হ্যাঁ, ওটাও করে দেবো, দেখলাম লিখিত দিয়েছে, দেখেছি সব কিছু, কিন্তু করবো, খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবো। এই প্রসঙ্গে সরব বিরোধী শিবির। আমাদের কাছে বিশেষ সূত্রে খবর যে ওই পঞ্চায়েতের প্রধান যিনি, তিনি দুর্নীতিগ্রস্ত, তাই এলাকার প্রতিনিধিদের সঙ্গে তার মনিমানা হয় না। সেই কারণে কাকমানি নিয়ে কোনো দ্বন্দ্ব আছে, নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব, আর সেই গোষ্ঠী দ্বন্দ্বের ফলেই কিন্তু ওই এলাকার মানুষজন আজকে পানীয় জলের অভাবে 43 ডিগ্রি তাপমাত্রায় তৃষ্ণা নিয়ে তারা 3 ঘন্টার উপর পঞ্চায়েত অফিস ঘেরাও করে রেখেছে। আগামী 7 দিনের মধ্যে পূরণ করতে হবে সমস্ত আশ্বাস, না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট, কালকাটা নিউজ।